such a lovely weather, na Toroshi? No, it's not hot. It's pleasant. Assalamualaikum. Kamon achen shobai. Asha korchi shobai bhalo achen. Amra alhamdulillah bhalo achi. Ajke robibar er ekta vlog apnader sathe share korchi. So robibar weather bhalo thakle amader shobai baire jawar jonno mon ta anchan kore. Tai ajke bikale shondhay ar robibar jete ekta dini amra off pai. So ghore kaj ta shesh korte korte ashole shondha hoye jay. So ajke hocche 27 March. Ajke officially amader time change hocche. Hoye geche. That means diner bela ta 1 ghonta বেড়ে গেছে সো 6:30 আমরা ঘর থেকে বের হলাম আর অনেক সব কাজটা শেষ করে সো কোনো উদ্দেশ্য ছাড়াই আসলে বের হয়ে গিয়েছিলাম যে চলো বের হয়ে একটা লং ড্রাইভে যাই আর ওয়েদার ভালো থাকলে আসলে ড্রাইভে গেলে খুব ভালো লাগে স্পেশালি এখন তো স্প্রিং ইউরোপে স্প্রিং শুরু হয়েছে অফিশিয়ালি সো চারপাশে শুধু সবুজ আর সবুজ আগে সবসময় ভাবতাম যে ইউরোপ মনে হয় সবুজ না বাট আসলে ধারণাটা ভুল এই তো চারপাশে দেখতে পাচ্ছেন যে সবুজ ঘাস আর সরিষা ক্ষেত হলুদ সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ড্রাইভ করে যাওয়ার মজাই আলাদা সো ড্রাইভ করতে করতে চিন্তা করলাম যে একটা আশপাশের শহরগুলো দেখা হয় না ওইটা একটা শহর দেখে আসি সো ডিসাইড করলাম যে আলবি শহরে যাব আলবি শহরটা বেশি দূর না আমাদের এখান থেকে মনে হয় 45 মিনিট লেগেছিল ড্রাইভ করে যেতে সো যাব চিন্তা করে বের হয়েছি সো যেতে যেতে আসলে বেশ খানিকটা দেরি হয়ে গেছে আর আশপাশের দৃশ্য দেখতে দেখতে যেতে ভালোই লাগছিল যেহেতু কোনো উদ্দেশ্য করে যাইনি সো পৌঁছেছি লেটে তাতে কোনো সমস্যা হয়নি তো এই তো এখন সেন্টারভিল শেষ আরবি সেন্টার দিয়ে এসে একটা দেখলাম যে একটা ক্যাসেল আছে আর একটা মেডিয়েভাল ব্রিজ আছে এখানে সো যেহেতু সব কিছু বন্ধ হয়ে গেছে আমরা পৌঁছতে পৌঁছতে 7:30 বেজে গেছে নর্মালি 5:30-6টার মধ্যেই সব কিছু বন্ধ হয়ে যায় সো এই ক্যাসেল যেটা দেখলাম এই মাত্র পাশ দিয়ে আসলাম সেই ক্যাসেলটা অনেক সুন্দর সো এই ক্যাসেলটা দেখার খুব ইচ্ছে ছিল বাট যেহেতু প্ল্যান ছাড়া আসা সো আর দেখতে পারিনি সো এখন যে ব্রিজটা আছে সেই পুরনো আমলে সেইখানটাতে আমরা পার্ক করে একটু নামবো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আলবি শহরে সো এখন যেহেতু অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সব কিছু বন্ধ তো আমরা এখানের একটা অনেক আগের একটা ব্রিজ এই যে ব্রিজটা সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেডিভাল টাইমে তৈরি করা সেই ব্রিজটার উপরে এই ব্রিজটা দেখতে আসলাম কারণ সব কিছু বন্ধ হয়ে গেছে একটা প্যালেস আছে সামনেই খুব সুন্দর কিন্তু প্যালেসটাও এখন ক্লোজড শেষবেলা আসলে যা হয় আর কি সূর্য ডুবতে শুরু করেছে সো এই টাইমে আসলে কিছুই দেখা থাকে না বন্ধ হয়ে গেছে সব প্ল্যান না করে আসলে কিছু করার নাই এখন জাস্ট এই ব্রিজটা উপরে একটু ঘুরে ফিরে তারপরে আবার চলে যাব তোষি দাঁড়াও হ্যাঁ এটা ড্যাম তো একটা ড্যাম এটা হচ্ছে একটা এটা দেখি ইলেকট্রিসিটি প্রোডিউস করে ড্যামের উপরে এই ব্রিজটা দিয়ে যাচ্ছি নতুন নতুন জায়গা নতুন নতুন শহর দেখতে ভালোই লাগে সেরকম লাগতেছে সেরকম আর ব্রিজের ছায়াটা দেখছো কি সুন্দর আছে ছবির মতন লাগতেছে এর অনেক পুরনো তাই না শর্টটা এই জায়গাটায় দাঁড়ায় মনে হচ্ছে যেন কোন সেঞ্চুরিজ এর আগে চলে গেছি এত পুরনো এই পাশটা সবকিছু ওল্ড এখান থেকে মনে পানি আসতো তাই না পানির কল ছিল তার বেবি হয়ে গেল সো এই ব্রিজের কোনায় একটা ছোট ক্যাফেতে ছোট রেস্টুরেন্ট এটা ক্যাফে না রেস্টুরেন্টে আমরা এক কাপ কফি খেলাম এখন চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে আচ্ছা কোথাওই 10-15 মিনিটের মতন বেশি থামবো না চলে যাব খুবই
সুন্দর জায়গাটা সত্যি কথা জানো, এখানে আসার পর মনে হচ্ছে আমি টাইম ট্রাভেল করছি, টাইম ট্রাভেল করছি মানে আমি অতীতে চলে গেছি সব কিছু। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি গায়াক? ভালোই লাগে কিন্তু না, ছোট ছোট শহরগুলোতে 10-15 মিনিট করে ঘুরে যায়। না ভিডিও করতে হবে না, থাক আসো। আমি লাগাচ্ছি, আমি লাগাচ্ছি তোর। সো উই আর গোয়িং টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন গায়াক, না? আর ইউ হ্যাপি? গায়ক পৌঁছাতে পৌঁছাতে 9:20 বেজে গেছে। বাচ্চাদের যেহেতু সোমবার সকালে আবার স্কুল, সো আমরা গায়কে কোথাও ঘুরে টুরে দেখলাম না। আমাদের পরিচিত একটা ভাইয়ার রেস্টুরেন্ট আছে, ওখানে রাতের খাবারটা সেরে আবার বাসার উদ্দেশ্যে চলে যাব, কারণ বেশি দেরি হয়ে গেলে বাচ্চাদের সকালে উঠতে কষ্ট হয়ে যাবে। আর আমাদের তাইশুর অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি চালু আছে। সো আমরা খেলাম হচ্ছে টাকোস, শর্মা দিয়ে টাকোস বানানো, এই সো খুবই মজার ছিল খাবারটা। সো এই ছিল আমাদের আজকের শর্ট ঘোরাঘুরি, সবার সাথে আপনাদের শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।